চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমরা ক্লাস ফোর আমার গুড়ি বইয়ের পেজ নাম্বার একশো এগারো থেকে দেখে নেব কি আছে মজার খেলা আজ আমি একটা গোলাকার পিচবোর্ডের চাকতি নিলাম দেখো গোলাকার একটা পিচবোর্ডের চাকতি নিয়েছে বলেছে চাকতিটি সমান চার ভাগে ভাগ করলাম দেখো এইভাবে দুটো ভাগে ভাগ হলো আর এইভাবে কাটলে আরও দুটো ভাগে ভাগ হয়ে গেল মানে চার ভাগে ভাগ হয়ে গেল। তারপরে বলেছে প্রতিটি ভাগে আলাদা আলাদা রং করলাম দেখো প্রথম ভাগে নীল রং তারপরের ভাগে লাল রং তারপরের ভাগে সবুজ রং আর এখানে হলুদ রং দিয়েছে ঠিক আছে এরপরে বলেছে দেখো লাল রং কত অংশে আছে কিভাবে বার করব মোট দেখো কটা অংশ এক দুই তিন চার তার মানে মোট কটা সমান অংশে ভাগ করা হয়েছে সেটা নিচে লিখতে হবে তার মধ্যে দেখো লাল রং করা হয়েছে শুধুমাত্র একটা ভাগে তাই তো প্রত্যেকটা রঙই কিন্তু একটা একটা করে ভাগে করা হয়েছে নীল রঙ দেখো চার ভাগের মধ্যে একটা ভাগে করা হয়েছে মানে একের চার অংশ হলুদ রঙও দেখো চার ভাগের মধ্যে একটা ভাগে করা হয়েছে মানে একের চার অংশ আবার সবুজ রঙও দেখো চারটে ভাগের মধ্যে একটা মাত্র ভাগেই করা হয়েছে তার মানে সবুজ রঙ আছেও একের চার অংশে চারটি সমান টুকরো দেখো প্রত্যেকটাই কিন্তু সমান টুকরো পেলাম এবার যদি সবগুলো টুকরো জুড়ে দিই তবে কি পাই দেখো তো বলছে যে প্রত্যেকটা টুকরোকে আমরা তো আলাদা আলাদা করে নিয়েছি এবার এই টুকরোগুলোকে যদি আবার যদি আমরা একবারে সাজিয়ে নিই তবে দেখো কি পাচ্ছি আবার কিন্তু যেমন আমরা বৃত্ত পেয়েছিলাম গোল যেরকম আকৃতি পেয়েছিলাম তেমনই কিন্তু পেয়ে গেলাম তার মানে মোট রঙিন অংশ পেলাম চারটি ভাগের চার ভাগই কিন্তু তাই তো চারটি ভাগ হয়েছিল এক দুই তিন চার এইগুলোকে যদি সাজিয়ে নিই দেখো প্রত্যেকটা যে চারটে ভাগ পেয়েছি চারটে ভাগের মধ্যে চারটে ভাগই পেয়ে গেছি মানে চারটে যে প্রত্যেকটা ভাগ ছিল মোট চার ভাগের মধ্যে চার ভাগই পেয়ে গেছি মানে হচ্ছে চার বাই চার অংশ একে কি বলবো এই চার বাই চার অংশকে কি বলবো দেখো যখন তোমার হর ও লব একই সংখ্যা হবে তখন কিন্তু সেটা সম্পূর্ণ অংশ বা এক অংশ বলবো মানে সম্পূর্ণ তার মানে দেখো তোমাকে যদি পুরো একটা কেক দেয় কেকের যদি পুরো কেকটাই যদি তোমাকে খেতে দিয়ে দেয় তার মানে কি হবে সেটা হচ্ছে সম্পূর্ণ কেক তোমাকে দিচ্ছে মানে হচ্ছে একটা অংশ বা যদি একটা কেককে যদি দুভাগে ভাগ করে দেওয়া হয় তার মানে সেটা তোমাকে কি দিচ্ছে কেকের অর্ধেক মানে হচ্ছে একের দুই অংশ দিচ্ছে এখানে দেখো চারটে ভাগের চারটে ভাগকেই কিন্তু জুড়ে দিয়েছে তার মানে এটা সম্পূর্ণ অংশ হয়ে গেছে মানে চার বাই চার চারটে ভাগেরই চারটে ভাগ আছে তার মানে চার বাই চার একে আমরা বলবো এক অংশ বা সম্পূর্ণ তাই টুকরোগুলো জড়ো করে এক অংশ বা সম্পূর্ণ চাকটি পেলাম কি পেলাম দেখো চাকটির লাল অংশ ঠিক আছে যোগ হচ্ছে নীল অংশ যোগ হচ্ছে হলুদ অংশ যোগ হচ্ছে সবুজ অংশ তার মানে একের চার অংশ যোগ একের চার অংশ যোগ একের চার অংশ যোগ একের চার অংশ এইগুলো কি করে পেলাম বলো তো দেখো এখানে পেয়েছি লাল অংশ হচ্ছে একের চার অংশ সেটাই লিখেছি নীল হচ্ছে একের চার অংশ হলুদও পেয়েছি একের চার অংশ সবুজও পেয়েছি একের চার অংশ কী বলেছি প্রত্যেকটা ভগ্নাংশের দেখো তোমাদের যা দেবে প্রত্যেকটা ক্ষেত্রেই তোমার হরগুলো সমান থাকবে সেটা যোগী দিক কি বিয়োগ দিক তোমরা এখন যে সমস্ত ভগ্নাংশের যোগ আর বিয়োগ পাবে সেগুলোর প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু হর একই থাকবে মানে সেম থাকবে মানে হরে যদি চার থাকে তবে প্রতি ক্ষেত্রেই চার থাকবে হরে যদি পাঁচ থাকে তবে প্রতি ক্ষেত্রেই পাঁচ থাকবে তোমরা এখন লসাগু শেখোনি তাই তোমাদের আলাদা হরের কিন্তু যোগ বিয়োগ দেবে না এখানে দেখো হর চার আছে তাই আমরা চার করে দিলাম ওপরে দেখো এক যোগ এক যোগ এক যোগ এক চারটে এক আছে কিন্তু তো তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে যোগের সম্পর্ক তাই আমরা যোগ করে নিলাম তার মানে দেখো চারটে এক যোগ করলে কী পাচ্ছি আমরা চার তাহলে ভগ্নাংশ হয়ে গেল চার বাই চার তার মানে হচ্ছে এক অংশ বা সম্পূর্ণ ঠিক আছে যখন লব আর হর যখন একই থাকবে শুধু চার বাই চার নয় এটা যদি পাঁচ বাই পাঁচ থাকতো তবেও কিন্তু এক অংশ বা সম্পূর্ণ আবার যদি ছয় বাই ছয় থাকতো তখনও কিন্তু সেটা সম্পূর্ণ বা এক অংশই পেতাম ছবি দেখি ও নিজে করি এখানে দেখো ছবিতে দেখো একটা গোল আছে সেটাকে চারটে ভাগ করা হয়েছে একটা ভাগে দেখো এরকম বাদামি বাদামি একটা রং দেওয়া হয়েছে আরও দুটো ভাগে এরকম সবুজ রং দেওয়া আছে তোমাদের দেখতে হবে রঙগুলো কেমন ছবিতে দেখো এই রংটা কত অংশে আছে মোট দেখো কটা ভাগ পাচ্ছি এক দুই তিন চার মোট চার ভাগের মধ্যে একটা ভাগে কিন্তু এরকম রঙ করা হয়েছে তার মানে চার ভাগের এক ভাগে রঙ করা হয়েছে এখানে কত অংশে এরকম রঙ করা হয়েছে একের চার অংশে সবুজ রং দেখো সবুজ রঙ আছে মোট চার ভাগের মধ্যে দুটো ভাগে তার মানে দুয়ের চার অংশ আর পুরোটা মিলে দেখো কত কি পাচ্ছি আমরা হরে চার পাচ্ছি তাই চার লিখলাম ওপরের হচ্ছে সম্পর্ক এক আর দুইয়ের মাঝখানে যোগ এটা দেখো মানে মোট কত অংশে পাচ্ছি এটা কি এক আর দুয়ের মধ্যে যোগ করে পাচ্ছি তিন তার মানে হচ্ছে তিন অংশে নকশা আছে ছবি দেখেও দেখো আমরা কি বলতে পাচ্ছি যে মোট চারটে ভাগের মধ্যে কিন্তু তিনটে ভাগে নকশা আছে এভাবে দেখো যোগটা কি করে করব হর বলেছি একই থাকবে তাই হরটা আমরা যেমন আছে তেমন লিখে দেবো লব লব যোগ বা লব লব বিয়োগ হয় এখানে দুটো লবের মধ্যে কিসের সম্পর্ক যোগের সম্পর্ক তাই যোগ হয়ে যাবে এক যোগ দুই হয়ে গেল তিন এখানে যদি বিয়োগের সম্পর্ক থাকতো তবে আমরা ওপরে বিয়োগ করতাম যাই থাকবে মানে যোগ আর বিয়োগের ক্ষেত্রে কিন্তু এরকম করা যাবে গুণ আর ভাগের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আলাদা শুধুমাত্র যোগ আর বিয়োগের ক্ষেত্রেই তোমরা মনে রাখো হর যেমন আছে লিখে দেবে যদি একই হর থাকে আর তোমাদের একই হরই থাকবে আর ওপরে যেই সম্পর্ক আছে সেটা তোমরা লিখে দেবে এখানে দেখো এরকম একটা আয়তকার ক্ষেত্রকে এক দুই তিন চার পাঁচ পাঁচটা ভাগে ভাগ করা হয়েছে এরকম বাদামি রং দেওয়া আছে একটা অংশে তার মানে দেখো পাঁচ ভাগের মধ্যে একটা ভাগেই কিন্তু এরকম রঙ আছে তার মানে কত অংশে এরকম রঙ আছে একের পাঁচ অংশে আর এই রকম দেখো রঙ আছে এক দুই তিন তার মানে পাঁচ ভাগের মধ্যে তিনটে ভাগে এরকম রঙ আছে তার মানে কত অংশে আছে তিনের পাঁচ অংশে এবার মোট কত অংশে রঙ আছে দেখো ছবি দেখে কিন্তু আমরা বলতে পারছি যে পাঁচটা ভাগের মধ্যে কিন্তু একটা ভাগেই রঙ নেই বাকি চারটে ভাগে রঙ আছে তার মানে পাঁচটা ভাগের মধ্যে চারটে ভাগে রঙ আছে মানে চারের পাঁচ অংশে রঙ আছে এটা যদি যোগ আকারে যদি আমরা লিখি কি হবে একের পাঁচ যোগ হচ্ছে তিনের পাঁচ হর হর সেম আছে লিখে দেব এক আর তিনের মধ্যে সম্পর্ক কি যোগ করে দিলাম এক আর তিন যোগ করলে হয় চার পাঁচ বসে গেল তাহলে মোট কত অংশে রঙ আছে চারের পাঁচ অংশে রঙ আছে এখানেও দেখো এই চিত্রটাকে কত অংশ ভাগ হয়েছে একটা ভাগ দুটো ভাগ তিনটে ভাগ চারটে ভাগ ঠিক আছে ছবিতে দেখো সবুজ রঙ কত অংশে আছে চার ভাগের মধ্যে এক তিনটে ভাগে আছে তাই তো দেখো সবুজ রঙ চারটে ভাগের মধ্যে তিনটে ভাগে আছে তার মানে তিনের চার অংশে আছে এবং গোলাপি রঙ কত অংশে আছে চার ভাগের মধ্যে একটা ভাগে তার মানে একের চার অংশে দেখো পুরো ছবিতে কত অংশে নকশা আছে মোট হচ্ছে চারটে ভাগ তার মধ্যে দেখো পুরোটাতেই কিন্তু নকশা আছে তার মানে হচ্ছে চারের চার অংশেই কিন্তু নকশা আছে যদি যোগ করি তিনের চার অংশ প্লাস হচ্ছে একের চার অংশ কী পাচ্ছি চার ঠিক আছে হর একই চার আর তিন আর একের মতো সম্পর্ক যোগ তার মানে তিন আর এক যোগ করলে পাচ্ছি চার তার মানে চার বাই চার আমরা আগেই পেয়েছিলাম কি হয় শুধু চার বাই চার নয় পাঁচ বাই পাঁচ ছয় বাই ছয় তার মানে লব আর হর যখন একই থাকে তখন কিন্তু সেটা সম্পূর্ণ বা এক অংশ বোঝায় পরের পাতায় দেখো একশো তেরো পাতায় কী আছে যোগ করি ও ছবিতে আলাদা আলাদা রঙ করে যাচাই করি দেখো যোগ হচ্ছে একের ছাড় যোগ হচ্ছে দুয়ের ছাড় ছবিটা দেখো চার ভাগের মধ্যে তিন ভাগেই কিন্তু রঙ আছে তার মানে ছবি অনুযায়ী কত ভাগে রঙ আছে চার ভাগের মধ্যে কিন্তু তিন ভাগে মানে তিনের চার অংশে রঙ আছে তাই তো যোগ করলে কি হবে এখানে হর হচ্ছে সেম মানে চার বসিয়ে দিলাম এক আর দুই আছে লবে সম্পর্ক হচ্ছে যোগ আর এক আর দুই যোগ করলে আমরা জানি তিন হয় দেখো এটা যা পাচ্ছি এটাও কিন্তু সেম পাচ্ছি এখানে দেখো আমাদের বলেছে যোগ করতে হবে তারপরে রঙ করতে হবে এখানে প্রথমে আমাদের দিয়ে দিয়েছিল সেটা আমরা যাচাই করে দেখলাম এখানে আমরা প্রথমে কি করব যোগটা করে নেবো তারপরে রং করব দেখো তিন আছে আমরা বসিয়ে দিলাম দুই আর একের মধ্যে সম্পর্ক হচ্ছে তিন মানে তিনের তিন হয়ে গেল মানে সম্পূর্ণ অংশতেই কিন্তু আমাদের রঙ করতে হবে তিন বাই তিন কী বলেছি লবার আর হর যখন একই হবে সেটা হচ্ছে এক অংশ বা সম্পূর্ণ মানে এটা সম্পূর্ণ বোঝাচ্ছে তাই সম্পূর্ণ অংশেই আমাদের কি করতে হবে রঙ করতে হবে এরপর দেখো তিনের ছয় যোগ একের ছয় যোগ একের ছয় ঠিক আছে হরে ছয় আছে বসিয়ে দিলাম তিন যোগ এক হচ্ছে চার চার যোগ এক হচ্ছে পাঁচ তার মানে হচ্ছে ছ ভাগের মধ্যে পাঁচ ভাগে রঙ করতে হবে এক ভাগ ভাগ তিন ভাগ চার ভাগ পাঁচ ভাগ ঠিক আছে এটা হচ্ছে পাঁচের ছয় অংশ তারপরে দেখো কি আছে চারের সাত যোগ দুইয়ের সাত যোগ একের সাত এখানে হর হচ্ছে একই মানে সাত আছে সাত লিখে দিলাম চার যোগ দুই মানে ছয় ছয় যোগ এক মানে সাত তার মানে সাতের সাত মানে হচ্ছে এটা এক অংশ বা সম্পূর্ণ কটা ভাগ আছে দেখে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত তার মানে সম্পূর্ণ অংশেই কিন্তু আমাদের রং করতে হবে কি করতে হবে সম্পূর্ণ অংশেই আমাদের রং করতে হবে অর্থাৎ কি এক অংশ বা সম্পূর্ণ অর্থাৎ সম্পূর্ণ ছবিটি রঙিন হলো এরপরে দেখো আমরা কি দেখে নিচ্ছি যোগটা দেখে নিচ্ছি তিনের সাত যোগ দুইয়ের সাত কি আছে হরের মধ্যে সাত আছে লিখে দিলাম আর ওপরে লবের মধ্যে সম্পর্ক যোগ সেটা করে নেব তিন যোগ দুই হয়ে গেল পাঁচ উত্তর হয়ে গেল পাঁচের সাত এখানে একের পাঁচ যোগ তিনের পাঁচ দেখো পাঁচ আছে হরে পাঁচ লিখে দিলাম ওপরে কি আছে এক যোগ তিন মানে হচ্ছে চার এখানে দেখো একের দশ যোগ হচ্ছে তিনের দশ যোগ হচ্ছে পাঁচের দশ প্রতি ক্ষেত্রে হরে দশ আছে তাই দেখো লিখে দেব আর ওপরে কি আছে এক তিন আর পাঁচের মধ্যে সম্পর্ক হচ্ছে যোগের সম্পর্ক যোগ করে নেবো তিন আর এক যোগ করলে হয় চার চার আর পাঁচে হচ্ছে নয় দেখো প্রত্যেকটা অঙ্ক তোমরা পাচ্ছ সেইগুলো কিন্তু তোমাদের দেখো প্রতি ক্ষেত্রেই দেখো হরটা কিন্তু একই থাকছে আমি বলেছি যোগ আর বিয়োগের ক্ষেত্রে তোমরা আপাতত এমন ভগ্নাংশ পাবে যাদের প্রতি ক্ষেত্রেই কিন্তু হরটা একই থাকবে হর আলাদা দিয়ে তোমাদের এখন একটা অঙ্কও দেবে না এক্ষেত্রে দেখো নিচে আট হয়ে গেল তিন আর চার যোগ করলে সাত দেখো চারের নয় যোগ দুইয়ের নয় নিচে নয় হলো হরে ওপরে চার যোগ দুই হয়ে গেল ছয় পাঁচের আট যোগ হচ্ছে এমন একটা সংখ্যা তোমাদের হরে লিখতে হবে আর যার ফলে কী হয় এখানে যোগফলটা সাতের আট হয় দেখো আমরা এখান থেকে বুঝতে পারছি আট হবে কারণ কি হরের প্রতি ক্ষেত্রেই আট আছে আর আট থাকবেই মানে একই সংখ্যা থাকবে এখানে দেখো পাঁচের সাথে এমন একটা সংখ্যা যোগ করলে সেটা সাত হবে তাই তো যেহেতু এখানে সাত আছে তার মানে কি পাঁচ থেকে তার মানে দেখো সাত থেকে যদি পাঁচ বিয়োগ করে দিই পাচ্ছি হচ্ছে দুই আমরা দেখো বুঝতে পারছি যে পাঁচের সাথে যদি দুই যোগ করি তবে কিন্তু সাত পাবো তাই তো এটা তোমাদের নিজেদের করে নিয়ে একটু বুদ্ধি খাটিয়ে করতে হবে কিন্তু খুব সহজ একের দশ প্লাস হচ্ছে সাতের দশ সাত হয়ে গেল ওপরে এক আর সাত যোগ করলে হয় আট উত্তর হয়ে যাবে আটের দশ পাঁচের ছয় যোগ একের ছয় নিচে ছয় ওপরে হচ্ছে পাঁচ আর এক যোগ করলে হচ্ছে ছয় ছয়ের ছয় মানে হচ্ছে এক অংশ তাই তো মানে সম্পূর্ণ এখানেও দেখো একের নয় প্লাস দুয়ের নয় যোগ হচ্ছে চারের নয় নিচে নয় হয়ে গেল হরে ওপরে দেখো যোগ করলে হচ্ছে সাত চার আর দুইয়ের ছয় একে সাত সাতের নয় হচ্ছে উত্তর এখানে দেখো একইভাবে দেখো নিজেরা করো পাঁচ হবে কারণ এখানে হরে পাঁচ আছে এখানে হরে পাঁচ আছে এবার তিনের সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যেটা চার হয় যোগফল তার মানে তিনের সাথে যদি আমরা এক যোগ করি তিন যোগ এক চার হয় তার মানে আমাদের যোগ ফলটা চার আসবে তাহলে এখানে এক উত্তর হবে এখানে দেখো একইভাবে সাত আছে এখানে তো হরে আট আট আছে তাই আট হয়ে গেলো তিনের সাথে এমন একটা সংখ্যা যোগ করতে হবে যে যোগ করলে যোগ ফল সাত হয় তিনের সাথে আমরা কি জানি যদি চার যোগ করি উল্টো দিক থেকে ক্যালকুলেশন করতে পারো সাত থেকে যদি তিন বিয়োগ করো তবে চার হবে তার মানে তিনের সাথে যদি আমরা চার যোগ করি তবেই তো সাত পাবো একইভাবে এই অঙ্কটা দেখো একের সাত যোগ দুইয়ের সাত যোগ চারের সাত নিচের সাত হবে এক যোগ দুই হলো তিন তিন যোগ চার হচ্ছে সাত সাতের সাত মানে এক অংশ ভিডিওটা যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে